অঙ্কটা কিন্তু এখনো শেষ হয়নি। জানি তো, তোমার কি এখন অঙ্ক করতে ইচ্ছে করছে না? ঠিক বুঝতেই পারছি না। তার মানে ওই যে বললাম, বুঝতে পারছি না। তুমি তো আমাকে তোমাকে অঙ্ক দেখানোর জন্যই ডেকে এনেছিলে। এনেছিলাম, তোমার যদি ইচ্ছে নাই করে তাহলে আমায় ডাকলে কেন? বেড়াতে যেতে পারতাম একটা মাত্র ছুটির দিন। কোথায় যেতে? জাদুঘর, চিড়িয়াখানা, বিড়লা প্ল্যানেটেরিয়াম, না কালীঘাট? কোথায়? কলকাতা এসে আপনার মতো ছোট শহরের লোকেরা তো সাধারণত এইসব জায়গাগুলি ঘুরে ঘুরে দেখে। অবশ্য কর্পোরেশনের জল আর গঙ্গার হাওয়ায় আপনার আসানসোলের গন্ধটা খুব তাড়াতাড়ি মুছে গেছে। তবুও আজকে আপনি কোথায় যাবেন? ভিক্টোরিয়া মেমোরিয়াল, না ময়দান, নাকি আউট্রাম ঘাট? রোহিণী, কি হচ্ছেটা কি? অসভ্যতার একটা সীমা আছে বুঝলে? একজন মানুষের ভদ্রতার সুযোগ নিয়ে তুমি এভাবে ওনাকে অপমান করতে পারো না। দিদি, তোর কি মনে হচ্ছে না তুই একটু বেশি রিয়্যাক্ট করছিস? না, একেবারেই নয়। আচ্ছা, আপনারা কি আরম্ভ করলেন বলুন? আপনি চুপ করুন। আচ্ছা দিদি, আগে ওনার সঙ্গে ঠাট্টা করলে বা ওনার লেগ পুল করলে তুই তো বেশ এনজয় করতিস, আজকে হঠাৎ এমন কি হলো যে তুই ব্যাপারটাকে একদম পার্সোনাল ব্যাপার করে ফেললি? হ্যাঁ, আমি তো ঠিক বুঝতে পারছি না, আপনি কোথায় বলতে পারবেন?